হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা আল্লাহর রহমতে সকলের ভালো থাকো, এটাই আমাদের কামনা। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপার একটি ক্লাস নেওয়ার জন্য। ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে ইউনিট 9 লেসন 1। ইউনিট 9 লেসন 1 এর টপিকটা হচ্ছে মাদার আর্থ ইন ক্রাইসিস, মানে হচ্ছে ধরিত্রী মাতা সংকটাপন্ন। ওকে, তো এখানে দুটো গোয়িং টু দ্য টেক্সট উইথ আই থিঙ্ক ইউ শুড নো সাম কিওয়ার্ডস। ওকে, এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, এগুলো না জানলে এই প্যাসেজটা বোঝা যাবে না। তো এখানে তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি আগে কি করে গেছি এখানে দেখো। তো প্রথমটা হচ্ছে আনকমফিটেবল। আনকমফিটেবল এটা মানে বাংলা হচ্ছে অস্বস্তিকর, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড অস্বস্তিকর, আর এটা সিনোনিম হচ্ছে আনইজি এন্ড অকওয়ার্ড। এই দুটো শব্দ হচ্ছে ওটা সিনোনিম। আর হচ্ছে আইডল, আইডল মানে আমরা সবাই জানি এটা হচ্ছে অলস। এই মানে সিনোনিম হচ্ছে নট ওয়ার্থি এবং আরেকটা হচ্ছে আনপ্রোডাক্টিভ। নিজে নিজে বাসায় দেখবা এই টেক্সটা। তো আল্লাহ হাফিজ, অনুবাদ ভালো থাকবে সবাই।